নমস্কার, বেঙ্গল আওয়ার প্রেজেন্টস আজকের বিনোদনের খবর। দিওয়ালিতে মুক্তি অক্ষয় লক্ষ্মী বম, প্রকাশিত হল ছবির মোশন পোস্টার। মহালয়ার আবহে অক্ষয় কুমার এক খুশির খবর শোনালেন। এক অবাক করা টিজার শেয়ার করে তিনি তার আগামী ছবি লক্ষ্মী বমের রিলিজ হওয়ার কথা প্রকাশিত করলেন। রিলিজ হল এক অন্য টিজার। ডিজনি প্লাস হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি। আগামী 9 নভেম্বর থেকে অনলাইন স্ট্রিমিং চালু হবে। জানা যাচ্ছে 2011 সালে তৈরি তামিল মুভি কাঞ্চনার অফিসিয়াল রিমেক এই লক্ষ্মী বম। দক্ষিণে জনপ্রিয় রাঘব লরেন্স এই ছবির পরিচালনা, অভিনয় ও প্রযোজনা সামলেছেন। ছবিতে অক্ষয়ের পাশাপাশি দেখা মিলবে কিয়ারা আদভানি। 30 বছরের কেরিয়ারে এটাই নাকি তার সবচেয়ে কঠিন চরিত্র। অক্ষয় প্রায় 150টি ছবিতে অভিনয় করেছেন। লক্ষ্মী বম ছবিতে একজন ট্রান্সজেন্ডারের চরিত্রে অভিনয় করছেন অক্ষয়। ছবির প্রথম লুক আলোড়ন তুলে দিয়েছিল। সদ্য মুক্তিপ্রাপ্ত টিজারে দেখা গিয়েছে নিজের পুরুষালী দর্শন থেকে ধীরে ধীরে একজন রূপান্তরকামী চরিত্রে তিনি পরিণত হচ্ছেন। অক্ষয়ের অদ্ভুত সাজের সাথে নেপথ্যে শোনা যায়, আজ থেকে তোমার নাম আর লক্ষণ নয়, এখন থেকে তুমি লক্ষ্মী। কপালে এক গোলাকৃতি গভীর ক্ষত, রক্ত জল করা অপর এক পোস্টারে নটরাজের ভঙ্গিমায় ত্রিশূল হাতে এক রক্ত বস্ত্র পরিহিতা এক নারীকে রুদ্র দৃষ্টিতে দেখা গিয়েছে। এই ছবির মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে পা রাখছেন অক্ষয় কুমার। এই হলো আজকের বিনোদনের খবর। আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, নমস্কার।